হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। আর আমার যখনই ইচ্ছে হয় আমি তখনই চলে যাই পুজো দিতে, কোনো বার দিন দেখে আমি যাই না। যখনই মনে হয় যাব মায়ের কাছে পুজো দিতে, তো আমি চলে যাই। তো আজকে পুজো দিতে যাচ্ছি আমার ছেলের জন্য। আমার ছেলের জন্মদিন কদিন পরেই, তো আমি প্রত্যেক বছরই আর কি ছেলের জন্মদিনের আগে মায়ের কাছে পুজো দিয়ে আসি, আর এবছরও যাচ্ছি। আর দিনের দিন না হয়ে ওঠে না, যখন বার্থডের দিন অনেক কাজ থাকে, তো ওই জন্য আর কি আমি আগে আগে গিয়ে পুজো দিয়ে আসি। তো দেখো, আজকে রাস্তায় না খুব জ্যাম ছিল, কেন জানি না। তো আমরা চলে এসেছি মন্দিরে, এখানে আমাদের গাড়ি পার্কিং করব। আর মন্দিরের ভেতরে না ফোন অ্যালাউ নেই, ফোন গাড়িতে রেখে যাব। তো পুজো দেওয়ার সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মন্দিরের ভেতরটা, যেহেতু ফোন রেখে চলে যাচ্ছি। ফোনটোন রেখে এখন যাব, ঠাকুরের প্রসাদ কিনবো, কিনে আমরা যাব মন্দিরের ভেতরে। আর হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, তো 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা তাড়াহুড়ো করছি কোনো রকমে আর কি ঠাকুরের প্রসাদটা কিনেই পুজোটা দিতে পারলে আর কি হয় ঠাকুর ঠাকুর করে। তো দেখো, ভালো মতো পুজো দিয়ে চলে এসেছি। আর মন্দিরের ভেতরে খুব ফাঁকা ছিল, অনেকটাই ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া, আর খুব ভালো মতো পুজো দিয়েছি। আর মন্দিরের ভেতরে একজনকে জিজ্ঞেসও করলাম ভোগ কি পাওয়া যাবে, যেহেতু 12টা বেজে গেছে, ওখানে কুপন করতে হয় সকাল থেকেই। তো উনি বললেন যে হ্যাঁ, প্রসাদ পাবেন, কিন্তু এখন আর কুপন করা যাবে না, তো আপনারা চলে আসুন তাড়াতাড়ি, দেখে জুতো টুতো খুলে রেখে তাড়াতাড়ি চলে আসুন, দেরি করবেন না। তো আমরা খুব আর কি আনন্দের সাথে, আমি মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে প্রসাদ খাবো, ভোগ খাবো, কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হলো। তো দেখো, আমরা এখানে সব বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম যে আমরা এখানে ভোগ খাবো, নালে সবাই বসে থাকবে খাওয়া যে কখন যাব খাবো। তো যাই হোক, আবার ফোন রেখে চলে যাব মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে ফোন যেহেতু অ্যালাউ নেই, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারলাম না। তো আমি জানি না কুপন কত নেবে আর ভোগে কি কি দেবে। তোমরা যারা এখনো যাওনি তোমাদেরকে বলবো কত নিয়েছে আর কি কি ভোগে খাইয়েছে। তো চলো এখন যাই, এসে তোমাদেরকে বলছি। দেখো, প্রচণ্ড রোদ্দুর, আর খেলাম ভোগ, খেলাম দারুণ লেগেছে, মানে ভীষণ, আমার ভোগ খেতে ভীষণ ভালো লাগে কেন জানি না। তো মাথা পিছু 100 টাকা করে নিয়েছে। আর ভোগে ছিল খিচুড়ি, আলু ভাজা, আর একটা দিয়েছিল পোলাও স্টাইলের, ঠিক দারুণ খেতে ছিল ওটা। আর ছিল সাদা ভাত, ডাল, শুক্তো, আর বাঁধাকপির তরকারি, একটা চানার তরকারি ছিল হচ্ছে নারকেল ফারকেল দিয়ে, ওটাও দারুণ ছিল। আর ছিল আমের চাটনি, আর পায়েস, পায়েসটা দারুণ ছিল, কিছু যেন না মিস হয়ে যায়। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে আমার ডোরা সোনাকে দেখো, বাড়িতে এসছি, আমাকে দেখে ও জাস্ট পাগল হয়ে যাচ্ছে, মানে ওকে কেন নিয়ে গেলাম না, আমাকে জড়িয়ে ধরে আর কি সারে মুখে এত হাম্পি ঝাম্পি খেয়ে লালা ঝোলা লাগিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও আমি বেশি বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সবাইকে টাটা।